ইন্ডিয়াতে বা বাংলাদেশে আমরা যে খাবারটা ভেজে খাই, সেই খাবারটাকে চায়নার মানুষ সিদ্ধ করে ডাইরেক্টলি খেয়ে নেয়। চায়নার মানুষ এই রকমটা কেন করে এটা কিন্তু আমাদের অবশ্যই জানা দরকার আছে। আজকে আমরা এমন একটা ফলের সম্বন্ধে কথা বলবো যেই ফলের আবাদ করে আপনিও প্রতি বছর লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন। এই আবাদ করার জন্য আপনার কোনো জমির প্রয়োজন পড়বে না, শুধুমাত্র একটা পুকুর থাকলেই হয়ে যাবে। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই ফলের আবাদ কিভাবে করা হয়। এই জন্য সঙ্গে থাকুন ভিডিওর একদম শেষ পর্যন্ত। আপনাদেরকে বললে বিশ্বাস করবেন না, এই ফল রেডি হওয়ার পর মার্কেটে 1.5 থেকে 2 হাজার টাকা কেজি দরে বিক্রি করা হয়। এটা খাওয়ার ফলে আমাদের শরীরের কি কি উপকার হয় যদি আপনি জানতেন তাহলে প্রত্যেক দিন এই ফল কিনে খেতেন। কিন্তু চিন্তা করবেন না, গো বাংলা আজকের ভিডিওতে সমস্ত গোপন তথ্য আপনাদের সামনে ফাঁস করবে। এই জন্য ভিডিওতে এখনই একটা লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন মেইন টপিকে যাওয়া যাক। এই মাখনা ফলের আবাদ সব থেকে বেশি করা হয় ভারত আর চীনে, আর কিছু কিছু অংশ বাংলাদেশেও করা হয়। আর এটার মেইন কারণ হচ্ছে ভারত এবং চীন এই দেশগুলোতে যে নিচু জায়গাগুলো আছে সেগুলোতে জল জমে থাকে, আর পুরনো পচা স্যাঁতসেঁতে জলের মধ্যে এই পদ্ম গাছের আবাদ সব থেকে ভালো হয়। চীনের কৃষকরা এই মাখনার আবাদ করে প্রতি বছর লক্ষ লক্ষ টাকা মুনাফা লাভ করছে। তাদের এই আবাদ করা দেখলে মনে হবে কোনো গাছ নয়, তারা মাছের চাষ করছে। এই পদ্ম গাছের আবাদ করার জন্য রীতিরকম দোকানে আপনি এর বীজ কিনতে পাবেন, তারপর ওই বীজ নিয়ে এসে নিচু এলাকায় জমে থাকা জলের উপরে এগুলো ছিটে দেওয়া হয়। তারপর দেখবেন কিছুদিনের মধ্যে এই বীজ থেকে ছোট ছোট চারা জন্মিয়েছে। এরপর এই চারাগুলোকে নির্দিষ্ট কোনো পুকুরে বা খাল বিলে ছিটিয়ে দেওয়া হয়। তারপর কিছুদিনের মধ্যে গাছগুলো আস্তে আস্তে বড় হয়ে যায় আর গোল গোল বড় বড় পাতায় পুরো পুকুর ঢেকে যায়। এরপর শুরু হয় ফুল ফুটতে। এই ফুলগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। তাছাড়া আপনি ফুলের মার্কেটে এই ফুল বিক্রি করে ভালো একটা ইনকাম করতে পারবেন, কারণ এই ফুলের চাহিদা ফুলের বাজারে সব থেকে বেশি। এই ফুল যখন পুষ্ট হয়ে যায় তখন গোড়ার দিকে একটা ফল তৈরি হয়। এই ফলগুলো দেখতে কতকটা আতা ফলের মতো। ফলগুলো যখন পুরোপুরি পুষ্ট হয়ে যায় তখন এর ভিতরে কালো কালো বীজ দেখতে পাওয়া যায়, আর তখনই এই ফলগুলোকে হারভেস্ট করা হয়। কিন্তু পানি আর কাদার মধ্যে এই ফল হারভেস্ট করা কঠিন একটা চ্যালেঞ্জিং কাজ। চীনের চাষিরা এই ফলগুলো পুষ্ট হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে তারা হারভেস্ট করে নেয়। কিন্তু ভারত আর বাংলাদেশে এই ফলগুলো পুষ্ট হয়ে একদম কালো না হয়ে যাওয়া পর্যন্ত হারভেস্ট করা হয় না। এই ফলগুলোকে হারভেস্ট করে সর্বপ্রথমে একটা জায়গায় কালেক্ট করা হয়, তারপর নিয়ে চলে আসা হয় ফ্যাক্টরিতে। এখানে একটা বড় হলার মেশিন থাকে। এই মেশিন ফলগুলোকে ভেঙে ভিতর থেকে বীজটাকে বের করে নেয়। যে জায়গা দিয়ে বীজগুলো বেরিয়ে আসে ওই জায়গাতে জলের স্প্রে করা হয়, যার ফলে বীজগুলো একদম ধুয়ে পরিষ্কার হয়ে চকচকে হয়ে যায়। এবার আর একটা রোটার হিটার মেশিনের মাধ্যমে এগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে ড্রাই করে নেওয়া হয়। এই রকম ভাবে ড্রাই করার কারণ হচ্ছে খোসাটা উপরের খুব সহজেই উঠে যায়। তারপর চলে যায় আর একটা সেকশনে যেখানে এই বীজগুলোর ওপরের খোসাকে ওঠানো হয়, আর যারা নোকালে বাড়িতে এই কাজগুলো করে থাকে তারা নিজে হাতেই এই খোসা তুলে ফেলে। চীনের মার্কেটে এই কাঁচা মাখনা ফল আপনি যে কোনো মুদির দোকানে কিনতে পেয়ে যাবেন। তারা এই বীজগুলোকে সিদ্ধ করে ডাইরেক্টলি খেয়ে নেয়, আর খেতেও কিন্তু অনেক সুস্বাদু। এই মাখনা বীজ খাওয়ার ফলে আমাদের শরীরের কি কি উপকার হয় সে বিষয়ে আমরা একটু পরে কথা বলছি। তার আগে দেখে আসি চলুন আমাদের ইন্ডিয়াতে আর বাংলাদেশে এই মাখনা কিভাবে রেডি করা হয়। ভারত আর বাংলাদেশে এই পদ্মের বীজগুলো যতক্ষণ না পুষ্ট হয়ে একদম কালো হয়ে একটা একটা হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এগুলোকে হারভেস্ট করা হয় না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে কালো হয়ে একটা একটা হয়ে বীজ ছড়িয়ে ছিটে আছে। এবার এই সমস্ত বীজগুলোকে একটা একটা করে কালেক্ট করা হবে। যেহেতু এগুলো কাদা পানির মধ্যে একটা একটা হয়ে ছিটে পড়ে আছে, এজন্য শ্রমিকদের এগুলো কালেক্ট করতে হাড় ভাঙা পরিশ্রম করতে হয়। তারপর এই বীজগুলোকে নিয়ে চলে আসা হয় বাড়িতে। ভারতে বা বাংলাদেশে এই কাজ প্রফেশনাল ভাবে ফ্যাক্টরিতে করা হয় না। গ্রামের দিকে যারা আবাদ করে তারাই নিজে হাতে এগুলোকে কালেক্ট করে নেয়। বাড়িতে নিয়ে আসার পর
বীজগুলোকে প্রায় 2-3 দিন খুব ভালোভাবে রোদ্রে শুকানো হয়। তারপর ওর মধ্যে থাকা নোংরা আবর্জনাগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করা হয়। এবার এগুলোকে বড় বড় লোহার কড়াইয়ের মধ্যে ভালোভাবে ভাজা হবে। এই দৃশ্যটা সত্যি দেখার মতো। এই কাজগুলো বেশিরভাগ মহিলারাই করে থাকে। মহিলাদেরকে দিয়ে এই কাজটা করানোর বড় একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে নির্দিষ্ট টেম্পারেচারে সঠিক মাপে এগুলো না ভাজলে প্রত্যেকটা বীজ কিন্তু নষ্ট হয়ে যাবে। আর এই কাজটা পারফেক্টলি সব থেকে মেয়েরাই ভালো করতে পারে। এই বীজগুলো ভাজা হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে একটা কাঠের হাতুড়ি দিয়ে ওপর থেকে বাড়ি মারা হয়। বাড়ি লাগার ফলে খোসাটা ওপর থেকে ভেঙে যায়, আর সঙ্গে সঙ্গে খোয়ের মতো এগুলো সাইজেও অনেক বড় হয়ে যায়। এই সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেলে বড় একটা রোটার মেশিনের সাহায্যে এগুলোকে পরিষ্কার করা হয়। তারপর এগুলোকে প্যাকিং করে মার্কেটে বিক্রি করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। দেখবেন আপনি বড় বড় শপিং মলে বা বড় বড় মুদির দোকানে এই মাখনা আপনি কিনতে পেয়ে যাবেন। যে সমস্ত মানুষগুলো এই মাখনার উপকারী সম্বন্ধে জানে তারা প্রতি সপ্তাহে 2-3 দিন এই মাখনা রান্না করে খেয়ে থাকে। চলুন এবার জেনে নেওয়া যাক এই মাখনা খাওয়ার ফলে সত্যি আমাদের শরীরে কি কি উপকার হয়। বিশেষজ্ঞদের মতে জানা গিয়েছে মাখনার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, আয়রন আর পটাশিয়াম পাওয়া যায়, যার ফলে এই মাখনা খাওয়ার ফলে আমাদের হার্ট, কিডনি ভালো থাকে। আর শুধু তাই নয়, রক্তের সার্কুলারও ঠিক রাখে। এই মাখনা খাওয়ার ফলে আমাদের শরীরের প্রত্যেকটা ব্লাড সার্কুলার রিফ্রেশ হয়ে যায়, যার কারণে শরীরের চামড়া একদম টান হয়ে যায় এবং যৌবনতা আরো বেড়ে যায়। আর শুধু তাই নয়, এই মাখনা খাওয়ার ফলে আমাদের শরীরের অতিরিক্ত ফ্যাট কমে যায় এবং শরীর একদম স্লিম ফিট থাকে। মাখনা যদি আপনি প্রত্যেক দিন খান তাহলে আপনার কিডনি জীবনেও নষ্ট হবে না। এবার আসি মেন টপিকে, যার জন্য আপনারা এতক্ষণ ধরে অপেক্ষা করছেন। চীন কেন এগুলোকে ডাইরেক্টলি সিদ্ধ করে খেয়ে নেয়, আর আমাদের ভারত আর বাংলাদেশের মানুষ এগুলো কেন ভাজার পর খেয়ে থাকে? আসলে ডাইরেক্টলি সিদ্ধ করে খাওয়ার ফলে এর ভিতরে থাকা কোনো ইনগ্রিডিয়েন্ট নষ্ট হয় না, প্রায় 95% আমাদের শরীরে কাজে লেগে যায়, যার ফলে এইরকমটা কাঁচা সিদ্ধ করে খাওয়ার ফলে বেশি উপকার পাওয়া যায়। আর চীনের মানুষ তাদের জীবের স্বাদের থেকে তাদের শরীরের পুষ্টিকে বেশি গুরুত্ব দেয়, আর এই জন্যই চীন এমন কোনো প্রাণী নেই যে তারা খায় না। কিন্তু ভারত আর বাংলাদেশের মানুষ তাদের নিজেদের মুখের স্বাদটাকে বেশি প্রাধান্য দেয়, যার কারণে এটা পুষ্ট হয়ে একদম টেস্টি না হওয়া পর্যন্ত ব্যবহারই করে না। এবার হয়তো আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন, আমরা বাঙালিরা এই মাখনা যারা খেয়েছি তারা কিন্তু মাংসের মতো ভালো করে ভেজে রান্না করে খেয়েছি, যার ফলে এতে থাকা গুণাবলী প্রায় 40-45% কমে যায়। কারণ আপনাদেরকে তো আগেই বললাম আমাদের ভারত এবং বাংলাদেশের মানুষ শরীরের পুষ্টিগুণের থেকে মুখের স্বাদটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। আমার কথায় একমত হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবার আমরা জেনে নিব এই মাখনা আমরা কিভাবে সঠিক নিয়মে খাবো। মাখনা আপনি যে কোনো সময় শুধু মুখে এমনিও খেতে পারেন। এই মাখনা শুধু মুখে খেলে আপনাকে কাঁচা চিড়ের মতো স্বাদ লাগবে। তাছাড়া আপনি রাত্রে ঘুমানোর আগে 1 গ্লাস দুধের সঙ্গে 8-10টা মাখনা দিয়ে ভিজে খেতে পারেন। এতে আমাদের শরীরের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে। এমনকি আপনার ডেইলি সবজি হিসেবে সোয়াবিন বড়ির মতো রান্না করেও খেতে পারেন। অনেকে আছে যারা মাখনাকে গুড় দিয়ে লাড়ু তৈরি করে খেয়ে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে নিন, যেন পরবর্তী এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পারেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।